2013 সালের 19 নভেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই পাল্টে যেতে থাকে বরিশাল সহ দক্ষিণের চিত্র। একসময়ের অবহেলিত জনপদে আগ্রহ বাড়ে শিল্প উদ্যোক্তাদের, হিড়িক লেগেছে জমি কেনার। এখানে অনেক জমির মূল্য বেড়ে গেছে, অনেক বড় স্বপ্ন আসলে আমাদের দক্ষিণাঞ্চল মানুষের। পায়রাবন্ধ থেকে মনে করেন আমরা জমি জমার দাম অনেক বাড়ছে আর কি, আগে আছে 14-15 হাজার টাকা করা, এখন মনে করেন 25-30 হাজার টাকা করা হয়েছে আর কি। বর্তমানে বরিশাল থেকে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রাস্তার দুই ধারে অবিক্রিত জমি নেই বললেই চলে। সময়ের এমন পরিবর্তনে খুশি পতিত জমি বিক্রি করে স্বাবলম্বী হতে থাকা জনগোষ্ঠী। পায়রা বন্দর হওয়ানে আমার খুবই একটা উপকার হইতে আছে, জায়গা জমির দাম বাড়তে আছে, অনেক উন্নয়ন কাজ হচ্ছে এবং জায়গার মূল্য বাড়ছে। এমন পরিস্থিতিকে এই প্রকল্পের প্রাথমিক সফলতা হিসেবে দেখছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। হঠাৎই জমির দাম হু হু করে বেড়ে যাওয়ার পরিসংখ্যানকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও। জমিগুলোর দাম বেড়েছে, এটা তো অর্থনীতির জন্য একটা ইতিবাচক প্রক্রিয়া এবং ওই অঞ্চলের মানুষের জীবনমান এতে বেড়ে যাবে। কানেক্টিভিটি যেটা ছিল আমার, এই কানেক্টিভিটি তৈরি হচ্ছে, পাওয়ার সাপ্লাই তৈরি হচ্ছে, এই ইকোনমিক করিডোরটা এবং এই অঞ্চলটা এই পুরো অর্থনৈতিক সমৃদ্ধিকে সাস্টেনেবল এবং মোর স্ট্রঙ্গার করবে। 2013 সালে শুরু হওয়া প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে 2025 সালে। এর ফলে পুরো দক্ষিণাঞ্চল